Assalamualaikum. Welcome to Bakery Lifestyle. I am Orin. This is my cooking videos. Ekhon jara amar channel subscribe korte please subscribe korni. Ar pashe thake bell icon dite apni. Ajo only subscribe korni sathe oshongkho oshongkho dhonnobad. To guys, ajke amra ekti new recipe ranbo. Tar nam shorshe gojar. Ei gojar mash apnara shobai chenen. लाल मरीचर गुड़ो हलुद गुड़ो एखाने सर्षे बाटा जीरे बाटा रसुन बाटा प्याज बाटा आदा बाटा और एखाने आछे धने पाता तो এখানে আরেকটা আছে লবণ মাছ মাছ কিন্তু আমি আগে থেকে কুটে রেখেছি কেটে রেখেছি এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব তো গাইস গরম পানি ও লবণ দিয়ে ভালোভাবে ধুতে হবে কারণ গরম পানি আর লবণ দিয়ে ধুলে মাছে যে গন্ধটা সেটা চলে যায় তো আমি এখন একটু লবণ দেব অল্প কিছুটা লবণ দিতে হবে অল্প বেশি না তো গাইস আমি মাছগুলো ভালো করে ধুয়ে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাতে আর মাছগুলোতে গন্ধ হবে না তো এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তো গাইস আমি জাল বসিয়ে দিয়েছি এখন আমি দেব পরিমাণ মতো তেল जीरे बाटा तो गाइस এখন আমরা দিয়ে দেব আদা বাটা তো এখন আমরা দিয়ে দেব জিরে বাটা তো আমি এখন ভালো করে রেড়ে দেব আমি এখন দিয়ে দেব হলুদ বাটা এন্ড এখন দেব আমরা সর্ষে বাটা তো গাইস এখন আমরা দিয়ে দেব হলুদ বাটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আমি ভালো করে নিয়ে নেব তো গাইস এখন আমি দেব লাল মরিচের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দিতে পারেন তো গাইস গজা মাছ খেতে কিন্তু অসাধারণ হবে তো গাইস আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে তো গাইস আমরা 5 মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এখন আমরা পানি দিয়ে দেব
এখন আমরা লবণ দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো লবণ দিতে পারেন। আমরা এখন ভালো করে এ দেব। তো গাইস, মাছগুলো না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় হয়ে গেছে। ও, এই শীতের দিনে সর্ষে গজা খেতে কি অসাধারণ! আমার তো দেখেই জিভে জল এসে গেছে। কতটা টেস্ট হবে! আমরা চুলা রাখতে একটু কমে নিয়েছি। তো গাইস, আমাদের মাছটি প্রায় হয়ে গেছে। আমি খুব এক্সাইটেড, আমি মাছ খেতে পাবো, গজার মাছ আমি খাবো। আমি অনেকই খুশি হয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে আমাদের এই সর্ষে গজা। তো গাইস, সর্ষে দেওয়ার কারণে গজার মাছটা আরও টেস্টি হবে। আপনারা চাইলে বাসায় বসে এটা রাঁধতে পারবেন। তো গাইস, আমরা এখন ধনে পাতা দিয়ে দেবো, কারণ ধনে পাতা দিলে টেস্টটা আরও অনেক সুন্দর হবে। সব কিছু মিক্স হয়ে তার চারপাশটাকে আমরা সাজিয়ে দেব ধনে পাতা। তো গাইস, আমরা ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার আর কিছুক্ষণ অপেক্ষা করে হয়ে যাবে আমাদের সর্ষে গজার। আমি কখন যে এই সর্ষে গজা খাবো, আমার দিকে জল আসছে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছেন সর্ষে গজা তৈরি হয়ে গেছে। আমি যে কখন এটা খাবো, আমরা ভাত দিয়ে চেটে পুটে খেয়ে ফেলবো। তো গাইস, সর্ষে গজার কিন্তু আপনারা ঘরে বসে বানাতে পারেন। ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। তো নামিয়ে নিচ্ছে এখন। বাহ, দেখতেই পাচ্ছেন গজার মাছটা কি সুন্দর! তো গাইস, আপনি দেখতেই পাচ্ছেন আমার ভাতের মধ্যে আমার এই গজার সর্ষে মাছ। ও, আমি যে আমি তো গাইস, আমার কিছু হয়ে গেছি, কারণ আমি এখন এই গজার মাছটা খাবো। তো গাইস, এখন আমি চেটে পুটে খেয়ে ফেলবো। আমি এখন একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। ভিতরটা অনেক স্টক হয়েছে। তো গাইস, অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু ঘরে বসে এই সুন্দর মাছটা খেতে পারেন। আর ছোটো ছোটো বাচ্চাদেরও যেতে পারেন, কারণ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই মাছগুলো অনেকই পছন্দ করে। তো গাইস, অনেক মজা হয়েছে। আপনারা ঘরে বসে এই গজার মাছ তৈরি করবেন। আর আমার ভিডিওটি যারা এখন সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ সাবস্ক্রাইবটি করেন। প্লিজ তাকে বেল আইকনটি চাপ দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক স্টপ সব হয়েছে। মিঠে খাবে কিন্তু এখন। তো গাইস, এই গজার মাঝে কিন্তু বেশি কাঁটা নেই। তো গাইস, এই গজার মাছে কিন্তু বেশি কাঁটা নেই, অনেক বেশি কাঁটা নেই। অনেক মাছই কাঁটা থাকে, কিন্তু এই মাছে কাঁটা নেই। তো গাইস, আমি সব ভাত ও মাছ চেটে পুটে খেয়ে নিয়েছি, অসাধারণ হয়ে গেছে। এখনো কিন্তু মুখের স্বাদটা এখনো গেছে। তো গাইস, গাইস, আপনারা জানি আপনারা যদি এই সর্ষে গজার খেতে অনেক পছন্দ করেন, তাহলে প্লিজ এগুলো আনবেন। আর যারা ছোটো ছোটো বাচ্চারা এগুলো খেতে অনেক ভালো লাগে, তাদের জন্য আপনারা এনে দেবেন। পরিবারের জন্য আপনারা আনতে পারেন, অনেক টেস্ট কিন্তু। আর
আমার এই নিত্য নতুন রান্নার ভিডিওস যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথে থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো গাইস আজকে এই পর্যন্ত, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সি ইউ।